EEE 104 ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাবে আজকে আমরা দেখব এক্সপেরিমেন্ট নাম্বার 6 ভেরিফিকেশন অফ সুপারপজিশন থিওরেম। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে সুপারপজিশন থিওরেমের সাথে আমরা ফ্যামিলিয়ারাইজ হতে পারবো এবং প্র্যাকটিক্যালি সুপারপজিশন থিওরেমকে কিভাবে ভেরিফাই করা যায় সেটা আমরা দেখব এবং এই এক্সপেরিমেন্টের মাধ্যমে স্টুডেন্টরা সুপারপজিশন থিওরেমের সিগনিফিকেন্স সম্পর্কে জানতে পারবে। প্রথমেই একটু রিক্যাপ করে নিই যে সুপারপজিশন থিওরেমটা আসলে কি বলে। সুপারপজিশন থিওরেমটা আসলে তখনই অ্যাপ্লাই হয় যখন আমাদের একটা লিনিয়ার সার্কিটে মাল্টিপল সোর্সেস থাকে। তো ইন দ্যাট কেস আমাদের এই মাল্টিপল সোর্স বিশিষ্ট সার্কিটটাতে যে কোনো একটা এলিমেন্টের অ্যাক্রসের ভোল্টেজ অথবা তার ভিতরে যে কারেন্টটা ফ্লো করে সেই কারেন্টটা বা সেই ভোল্টেজটা হলো প্রতিটা ইন্ডিভিজুয়াল সোর্সের কারণে আমি ওই এলিমেন্টের ভিতরে যে ভোল্টেজ বা যে কারেন্ট পেতাম সেই প্রতিটা ভোল্টেজ বা প্রতিটা কারেন্টের অ্যালজিব্রাইক সামের সমান। এটি হচ্ছে সুপারপজিশন থিওরেমের মূল বক্তব্য। তবে এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন বলছি যে যে কোনো একটা সোর্স আমাদের অ্যাক্টিভ থাকবে বাকিগুলো ইনঅ্যাক্টিভ থাকবে, সেক্ষেত্রে ডিঅ্যাক্টিভেট করা বলতে আমরা বুঝি যে ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করা মানে হলো ভোল্টেজ সোর্সের ভোল্টেজ জিরো হওয়া, অর্থাৎ ভোল্টেজ সোর্স শর্ট হওয়া। এবং কারেন্ট সোর্সের ক্ষেত্রে কারেন্ট সোর্স ডিঅ্যাক্টিভেট এর করার অর্থ হচ্ছে কারেন্ট সোর্সের কারেন্ট জিরো হওয়া, অর্থাৎ কারেন্ট সোর্স ওপেন হওয়া। এবং এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে ডিপেন্ডেন্ট সোর্স যদি কোনোটা থাকে সার্কিটে সেটাকে আমরা কোনোভাবেই ডিঅ্যাক্টিভেট করতে পারবো না, কারণ ডিপেন্ডেন্ট সোর্সের মানটা সার্কিটের অন্য কোনো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে। লিস্ট অফ ইকুইপমেন্ট আমাদের খুবই সিম্পল, আমরা যেহেতু খুবই সহজ একটা সার্কিট সেট আপ করবো, আমাদের কিছু রেজিস্টরের কোনো একটা এলিমেন্টের ভিতর দিয়ে কারেন্ট বা ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য অ্যামিটার, ভোল্টমিটার এবং সেই সাথে যথারীতি আমাদের ট্রেনার বোর্ড, ডিসি পাওয়ার সাপ্লাই এবং কানেক্টিং ওয়্যার্স লাগবে। তবে এক্ষেত্রে আমাদের দুটো ডিসি সাপ্লাই ইউজ করতে হবে, সেটা আমরা একটু পরে ভিডিওতেই দেখব যে কীভাবে আমরা দুটো ডিসি সাপ্লাই ইউজ করছি। দেখে নেওয়া যাক যে এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের প্রসিডিওরটা কেমন হবে। ফার্স্ট অফ অল আমরা এই সিম্পল সার্কিটটা আমরা আমাদের ব্রেডবোর্ডে সেট আপ করবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা রেজিস্টর আছে R1, R2, R3 এবং দুটো ভোল্টেজ সোর্স আছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স E1 এবং E2। এই E1 এর ভ্যালুটাও আমরা সেট করব 10 ভোল্ট এবং E2 ভ্যালু আমরা সেট করব 8 ভোল্ট। এবং এই অবস্থায় R3 রেজিস্টরের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করছে সেটা আমরা দেখব অ্যামিটারের মাধ্যমে, সেটা হবে আমাদের রিডিং I। পরবর্তী স্টেপে আমরা শুধুমাত্র E1কে অ্যাক্টিভ রাখব এবং E2কে ডিঅ্যাক্টিভেট করে দিব। এই অবস্থাতে আমাদের R3-র ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা আমরা অ্যামিটার থেকে মেজারমেন্ট করব, এটা হবে আমাদের রিডিং I1। সিমিলারলি এবার আমরা E1কে ডিঅ্যাক্টিভেট করে দিব এবং E2কে অ্যাক্টিভ রাখব। শুধুমাত্র E2 সোর্সের জন্য আমাদের R3 রেজিস্টরের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা আমরা অ্যামিটার থেকে রিডিং নিব, এটা হবে আমাদের রিডিং I2। এই ডেটাগুলো ইউজ করে আমরা আমাদের ডেটা টেবিলটাকে কমপ্লিট করব। তো দেখে নেওয়া যাক ডেটা টেবিলে কী কী ডেটা আমাদেরকে বসাতে হবে। ফার্স্ট অফ অল দুটো সোর্সই অ্যাক্টিভেট থাকা অবস্থায় আমাদের R3 রেজিস্টরের ভিতর দিয়ে টোটাল যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে IM। এরপর শুধুমাত্র E1 সোর্সকে অ্যাক্টিভ রাখা অবস্থায় R3-র ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটার মেজার্ড ভ্যালুটা হচ্ছে I1M। সিমিলারলি শুধুমাত্র E2 সোর্সের কারণে R3-র ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছিল সেটার মেজার্ড ভ্যালুটা হচ্ছে I2M এবং IM প্রাইম হচ্ছে I1M এবং I2M, এই দুটোর যোগফলের সমান। IC ক্যালকুলেটেড ভ্যালু, এটা হচ্ছে আমরা এই সার্কিটটাকে আমাদের পূর্ববর্তী থিওরি ক্লাসে যেভাবে সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করতাম সেভাবে ক্যালকুলেট করে যদি আমরা সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে মূল কারেন্টটা বের করি তাহলে আমাদের যে কারেন্টের ভ্যালুটা আসবে সেটা হচ্ছে IC ক্যালকুলেটেড। এবং লাস্টলি এই ক্যালকুলেটেড ভ্যালু এবং মেজার্ড ভ্যালুর ভিতরে কতটুকু ডেভিয়েশন আছে সেটা আমরা ক্যালকুলেট করব। সো এখন দেখে নেওয়া যাক যে আমাদের এই এক্সপেরিমেন্টটা আমরা আমাদের ল্যাবে কিভাবে করতে পারি, তারপরে আমরা দেখতে পাবো যে আমাদের এই ডেটা টেবিলের ভ্যালুগুলো কেমন আসছে। আমরা এখন যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে ভেরিফিকেশন অফ সুপারপজিশন থিওরেম। তো সেই এক্সপেরিমেন্টের জন্য আমরা এখানে সার্কিট ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি তিনটা রেজিস্ট্যান্স লাগবে, তার মধ্যে এটা হচ্ছে আমাদের R1 রেজিস্ট্যান্স। আমরা যদি একটু খেয়াল করে দেখি তো এটা হচ্ছে আমরা এখন ব্রেডবোর্ডে স্থাপন করব।
এটা হচ্ছে আমাদের R1 রেজিস্ট্যান্স। কারণ এটা যদি আমরা এখন মাল্টিমিটারের সাহায্যে এটার ওহমিক ভ্যালুটা বের করতে চাই, তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে আমাকে, মাল্টিমিটারের এই যে আমাদের যে নবটা সেটা আমাকে ওহমিক ভ্যালুতে সেট করে নিতে হবে। এখন আমরা এই R1 রেজিস্ট্যান্সের ভ্যালুটা মেজার করব। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে R1 2.15 কিলো ওহম। তাহলে আমাদের R1 রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 2.15 কিলো ওহম। এখন আমরা সার্কিট ডায়াগ্রামে দেখতে পাচ্ছি আরেকটা রেজিস্ট্যান্স, যেটাকে আমরা বলতেছি R3। সেটা হচ্ছে কি যে R1 এর এক প্রান্ত থেকে আমাকে কানেকশনটা দিতে হবে। দিলাম, দেন হচ্ছে আমরা আরেকটা পয়েন্ট এটাকে স্থাপন করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের R3 রেজিস্ট্যান্স। এখন এই রেজিস্ট্যান্সের যদি আমরা ওহমিক ভ্যালু মাপতে যাই তাহলে আমরা দেখতে পারবো এর ভ্যালু হচ্ছে 1.949 কিলো ওহম। তার মানে আমরা বলতে পারছি 1.95 কিলো ওহম। তাহলে আমাদের R3 এ ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবং আমাদের এখানে আরেকটা রেজিস্ট্যান্স লাগবে, কারণ সেটা হচ্ছে আমাদের R2। এই রেজিস্ট্যান্সটা আমাকে কী করতে হবে, সেটা হচ্ছে R3 এবং R1 এর কমন প্রান্ত থেকে এটাকে স্থাপন করে নিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের R2 ওহম। তার এটার ওহমিক ভ্যালু যদি আমরা বের করতে যাই, আমরা একটু খেয়াল করি এর ওহমিক ভ্যালু কত আসে। ১.১৬৮ কিলো ওহম। তাহলে আমাদের R2-র যে ভ্যালু আসছে সেটা হচ্ছে 1.168 কিলো ওহম। ওকে, এখন এখানে আমরা সার্কিট ডায়াগ্রাম থেকে আরও দেখতে পাচ্ছি যেখানে আমাদের দুটো ভোল্টেজ সোর্স লাগবে। তো একটা ভোল্টেজ সোর্স আমরা এখানে ডিসি এক্সটার্নাল যে ডিসি পাওয়ার সাপ্লাই আছে সেটার মাধ্যমে দেব, এবং আরেকটা যে ডিসি সাপ্লাই সেটা আমরা ট্রেনার বোর্ডের মাধ্যমে দেব। এখন ডিসি সাপ্লাই যেটা এক্সটার্নাল সেখান থেকে আমরা দেব হচ্ছে 8 ভোল্ট, এবং আমাদের যে ট্রেনার বোর্ডের যে পাওয়ার সাপ্লাই রয়েছে সেখান থেকে আমরা দেব 10 ভোল্ট। 10 ভোল্ট যেটা আমাদের সেটা হচ্ছে E1 হিসাবে কাজ করবে, এবং 8 ভোল্ট যেটা সেটা হচ্ছে E2 হিসাবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রেনার বোর্ড, এখান থেকে আমরা E1 দ্যাট মিন্স 10 ভোল্ট সাপ্লাই দেব। তো সাপ্লাই দেওয়ার জন্য সেটা হচ্ছে আমাদের এটাকে পাওয়ার অন করে নিতে হবে। আমরা অন করে নিলাম, এবং ফার্স্ট অফ অল আমাকে খেয়াল করে নিতে হবে যে আমরা এখানে কানেকশনটা কোথা থেকে নেব। সেই কানেকশনটা আসবে হচ্ছে আমাদের এখানে গ্রাউন্ড পয়েন্ট এবং হচ্ছে প্লাস ভি যে পয়েন্ট রয়েছে সেখান থেকে। তাহলে আমরা এখন এটার সাহায্যে ভোল্টেজটা মাপার চেষ্টা করবো মাল্টিমিটারের সাহায্যে, এবং তার আগে মাল্টিমিটারের নবটা ভোল্টেজ পোর্শনে নিয়ে যেতে হবে। এখন আমরা ট্রেনের বোর্ড থেকে যে সাপ্লাইটা নিচ্ছি সেটার মানটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, এবং অ্যাডজাস্ট করার ফলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের মাল্টিমিটারে যে রিডিংটা শো করছে ইজ মোর ক্লোজ টু 10 ভোল্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি V1 হচ্ছে 10 ভোল্ট। এখন আমাদের যে আরেকটা সোর্স রয়েছে সেখান থেকে আমরা 8 ভোল্ট সাপ্লাই দেবো, তার জন্য এটাকে ফার্স্টে অন করে নিতে হবে এবং এটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 8 ভোল্ট সাপ্লাই রয়েছে, তাহলে এটা আমাদের E2 হিসেবে কাজ করবে। তাহলে আমরা এখন সোর্সগুলো অফ করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা যদি সার্কিট ডায়াগ্রামটা দেখি, R1 এর এক প্রান্ত সেটা আমার যাবে ট্রেনার বোর্ডের পজিটিভ প্রান্তের সাথে, তো আমরা এটাকে প্লাস বি এর সাথে স্থাপন করে দিলাম। এবং আরেকটা যে গ্রাউন্ড সেটা আমরা গ্রাউন্ডের সাথে কানেকশন দিচ্ছি। সেটা আমরা এখানে ট্রেনার বোর্ডের
বড় করে দিলাম, এটা হচ্ছে আমাদের U1, যেখান থেকে আমরা 10 ভোল্ট সাপ্লাই পাবো। দেন আমাদের আরেকটা যে পোর্শন ভোল্টেজ সোর্স রয়েছে, যেখান থেকে আমরা 8 ভোল্ট পাবো, তো তার পজিটিভ প্রান্ত হচ্ছে, এটি হচ্ছে তার পজিটিভ প্রান্ত। তো এই পজিটিভ প্রান্তটা আমার R2 এর এক প্রান্তের সাথে চলে যাবে এবং নেগেটিভ যে প্রান্তটা রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে যেটা হচ্ছে E1 এবং E2 এর, আমরা যদি সার্কিট ডায়াগ্রামটা দেখি, তাদের নেগেটিভ যে প্রান্তটা সেটা কিন্তু কমন, তাহলে এটার মাধ্যমে আমরা হচ্ছে কমন করে দিয়েছি। কারণ এখানে আমাদের সার্কিট ডায়াগ্রাম ট্রেনার সার্কিট যে বোর্ডটা রয়েছে, আমরা জানি এই এই কলাম ওয়াইজ যে প্রান্তটা রয়েছে সবগুলো কিন্তু শর্ট, এবং সেটা হচ্ছে একটা স্পষ্ট নীল দাগ দিয়ে দেওয়া আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমাদের অ্যামিটারে কানেকশনটা দিতে হবে। অ্যামিটারে কানেকশন দেওয়ার জন্য যেটা হবে, যে আমরা অ্যামিটারের এক প্রান্ত সেটা হচ্ছে R3 এর এক প্রান্তের সাথে দিয়ে দিব, ওকে। এবং আরেক যে প্রান্ত সেটা হচ্ছে আমাদের কমন যে প্রান্ত রয়েছে E1 এবং E2, সেই প্রান্তের সাথে কানেকশন দিতে হবে। তাহলে এটি হচ্ছে আমাদের ওভারঅল সার্কিট। এখন আমরা ভোল্টেজ সোর্সের সাপ্লাই দিয়ে দিব। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে ট্রেনার বোর্ডের মাধ্যমে আমরা সাপ্লাইটা দিচ্ছি, এবং আমাকে আরেকটা ভোল্টেজ সোর্স যেটা আছে সেটাকেও অ্যাক্টিভ করে নিতে হবে। তাহলে এখন দুটো সোর্সই অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, এবং ট্রেনার বোর্ড থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 10 ভোল্ট, এবং আমরা আরেকটা যে সোর্স ব্যবহার করছি সেখান থেকে আমরা পাচ্ছি 8 ভোল্ট, ওকে। এখন আমরা অ্যামিটারের রিডিংটা নেওয়ার চেষ্টা করি। এখান থেকে আমরা অ্যামিটারের রিডিংটা দেখতে পাচ্ছি স্পষ্ট, দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্কেলিংটা করা আছে 0 থেকে 50 মিলি অ্যাম্পিয়ার যেটা সেটা। তাহলে আমাদের কারেন্ট যেটা হচ্ছে 3.7 মিলি অ্যাম্পিয়ার। এটা আমাদের যখন দুটো সোর্সই অ্যাক্টিভ অবস্থায় রয়েছে তখন কারেন্টের পরিমাণটা। এখন আমরা যেটা করব, একটা সোর্স ইনঅ্যাক্টিভ করে দেব এবং আরেকটা সোর্সকে আমরা রেখে দিব। এই অবস্থায় আমরা সেম ওই পোর্শনে কারেন্টের ভ্যালুটা কত আসছে সেটা আমরা আবার দেখব। তো এখন ট্রেনার বোর্ড থেকে যেটা আমরা 10 ভোল্ট সাপ্লাই পাচ্ছি সেটাকে আমরা একটু অফ করে দিই, ওকে। তো এখন আমরা অ্যামিটারের মাধ্যমে যে ভ্যালুটা পাবো সেটা কিন্তু শুধুমাত্র 8 ভোল্ট সাপ্লাইয়ের জন্য যে কারেন্টটা সেটা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখেন আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 2.5 মিলি অ্যাম্পিয়ার, সেটা হচ্ছে E2 সাপ্লাইয়ের জন্য। এবং এই অবস্থায় E1 সাপ্লাইটা আমার ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, ওকে। এখন আমরা কি করব, ট্রেনার বোর্ড থেকে যে সাপ্লাইটা দিয়েছিলাম সেটা আবার অ্যাক্টিভেট করে দিলাম, এবং 8 ভোল্টের যে সাপ্লাইটা সেটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দেব। এই অবস্থায় দেখি আমরা কারেন্টের পরিমাণ কত পাচ্ছি। তাহলে যেটা দেখা যাচ্ছে, এই অবস্থায় আমরা কারেন্টের ভ্যালু পাচ্ছি 1.8 মিলি অ্যাম্পিয়ার আমরা বলতে পারি। তাহলে ট্রেনার বোর্ডের মাধ্যমে যে সাপ্লাইটা হচ্ছে 10 ভোল্ট, তার মাধ্যমে আমরা কারেন্টের পরিমাণ পাচ্ছি 1.8 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা যে ডাটাগুলো পেলাম সেগুলো আমরা ডাটা টেবিলে স্থাপন করব, এবং নেসেসারি ক্যালকুলেশনের মাধ্যমে আমরা আমাদের ফলাফলগুলো অ্যানালাইসিস করব। সো আমরা এক্সপেরিমেন্ট থেকে দেখতে পেলাম যে আমাদের যে ভ্যালুগুলো আসছে সেগুলো দেখতে এরকম, যে আমাদের
দুটো সোর্সই অ্যাক্টিভ থাকা অবস্থায় মূল মেজার্ড কারেন্ট IM আসছে 3.7 মিলি অ্যাম্পিয়ার, শুধুমাত্র IE1 অ্যাক্টিভ থাকা অবস্থায় আমাদের I1M কারেন্ট আসছে 1.8 মিলি অ্যাম্পিয়ার, শুধুমাত্র E2 অ্যাক্টিভ অবস্থায় আমাদের R3-এর ভিতর দিয়ে কারেন্ট আসছে 2.5 মিলি অ্যাম্পিয়ার। এবং এই যে দুটো ভ্যালু I1M এবং I2M, এদের যোগফল হচ্ছে 4.3 মিলি অ্যাম্পিয়ার। আর এই সার্কিটটার ক্ষেত্রে আমরা যদি সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করি ইন ক্যালকুলেশন, অর্থাৎ থিওরিটিক্যালি যদি অ্যাপ্লাই করি, তাহলে থিওরিটিক্যালি ভ্যালুটা আসবে 3.21 মিলি অ্যাম্পিয়ার। অবশ্যই আমাদের ল্যাব রিপোর্টে আমাদেরকে এই ক্যালকুলেশনটা করে দেখাতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে আমাদের IM যেটা আসছিল মেজার্ড ভ্যালু সেটা ছিল 3.7, আর যেটা আমরা ক্যালকুলেটেড পাচ্ছি সেটা হচ্ছে 3.21, অর্থাৎ এক্ষেত্রে খুবই স্মল 15% একটা ডেভিয়েশন আসছে। সো এই ডেটা থেকে আমরা বলতে পাচ্ছি যে আমাদের থিওরিটিক্যাল যে সুপারপজিশন থিওরেম এবং আমরা আজকে যে ল্যাবে প্র্যাকটিক্যালি যে সুপারপজিশন থিওরেমকে অ্যাপ্লাই করলাম সেগুলোর রেজাল্ট ম্যাচ করছে, অর্থাৎ উই ক্যান সে যে সুপারপজিশন থিওরেম ইজ এক্সপেরিমেন্টালি ভেরিফাইড। সো এই এক্সপেরিমেন্ট থেকে আসলে আমরা কী কী শিখলাম? ফার্স্ট অফ অল, আমরা মাল্টিপল সোর্স যদি একটা সার্কিটে থাকে এ ধরনের সার্কিটকে কীভাবে সেট আপ করতে হয় সেটা আমরা শিখতে পেরেছি। এবং এতদিন পর্যন্ত আমরা থিওরিটিক্যালি সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করেছি বিভিন্ন আমাদের সার্কিটের জন্য, কিন্তু এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এক্সপেরিমেন্টালেও সুপারপজিশন থিওরেমকে ভেরিফাই করলাম। সো এই ছিল আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 6, ভেরিফিকেশন অফ সুপারপজিশন থিওরেম।